चिंगड़ी माच खाई शुद्ध रान्ना करब और आमार बाड़ी लोकेरा खाबे और आमी अन्य किछु खाबो जाई होक तो चलो चटपट रान्नाटा सेरे फेली और ये भिडियोटा जदि तोमादेर भालो लेगे थाके ताहले अवश्य एकटा लाइक करबे शेयर करबे और आमार चैनलटाके जारा एखोनो सबसक्राइब करोनि तारा एकटा तारा टुक करे सबसक्राइब करे देबे और सब बंधुदेर साथे प्रचुर प्रचुर शेयर करबे और तुम्हारा कमेंट बक्से अवश्य जाना जे रान्नाटा केमन हलो तुम्हारा खे देखे निजेरा रान्ना करे जे केमन लागजे तो चलो झटपट आमरा देखे नी चिंगड़ी माछटा नारकेल दिए रान्ना करते होले की लागछे आमार और किभाबे आमी रान्नाटा करछि Mission successful. আমার ক্যামেরাম্যান এখন পাগলামি শুরু করেছে এটাও ভিডিও করা চাই ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরা চাই আর জন্য আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি আলু আলু একটু দিতেই হবে আমার বাড়িতে আলু ছাড়া কেউ খাবে না চিংড়ি মাছ আচ্ছা এখানে নিয়েছি মশলা মশলার মধ্যে এখানে আছে একটু আদা বাটা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলা একসঙ্গে আমি এখানে পেস্ট করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচানো আর এখানে আছে দেখো নারকেল খানিকটা কুড়িয়ে পেস্ট করে নিয়েছি আর চিংড়ি মাছ তো তোমরা দেখলে তাহলে আমি রান্নাটা শুরু করি আর আরেকটা কথা বলে দিই এই নারকেল চিংড়িটা অনেকে পেঁয়াজ না দিয়েও করে এটা সরষে বাটা আর নারকেল বাটা দিয়ে করা যায় সেটা আরেক রকম আছে চিংড়ি ভাপা কিন্তু আমি এটা পেঁয়াজ দিয়েই আজকে করব তারপরে পেঁয়াজ ছাড়া কোনো একদিন করে তোমাদেরকে সেটা দেখাবো তো চলো রান্নাটা শুরু করি দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার এই রান্নাটা আমি করব সাদা তেলে তো কড়াইয়ের মধ্যে আমি প্রথমে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর
যতটা তেল লাগবে আমি একবারেই দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি আলুগুলো আগে প্রথমে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি রান্নাটা শুরু করব। তো দেখো তেলটা গরম হোক, আমি আলু ভাজা বসাই। তো বন্ধুরা এই দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেল যা আছে এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু এলাচ, লবঙ্গ আর দারচিনি, গোটা গরম মশলা ফোড়ন দেব। আর এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা। মশলাটা একটু ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজ আছে, তার সাথে টমেটো আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হোক, তারপরে সমস্ত মশলা আমি অ্যাড করব। তো আমার এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দিচ্ছি। মশলাটা অ্যাড করে দিয়ে একটু সামান্য কষাবো। দু মিনিট একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে একটুখানিক্ষণ নাড়বো, তারপরে চিংড়ি মাছটা দেবো। কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ তেলে নাড়লে শক্ত হয়ে যাবে, তো বেশিক্ষণ নাড়বো না, অল্প একটু সময় নাড়বো। এই দেখে নিন বন্ধুরা, এই যে আলুটা, আলুটা তো আমার ভাজা আলু থেকে হয়েই গেছিলো, হাফ সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এবার আমি এই চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো। দেখতে পাচ্ছো চিংড়ি মাছের সাইজগুলো? এটা দেখো, এর থেকে অবশ্য বড় চিংড়ি মাছ আর পাওয়া গেল না। এই চিংড়িটাকে কি চিংড়ি বলে দাঁড়াও আমি জেনে বলছি। বাবাকে জিজ্ঞাসা করতো এই চিংড়িটাকে কি চিংড়ি বলে। লবস্টার। এটা গলদা না বাগদা? এখান থেকে জিজ্ঞাসা কর। ও বাবা, বাবা এই চিংড়িটাকে কি চিংড়ি বলে? তো দেখো চিংড়িটা একটু নাড়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যেই নারকেলের পেস্টটা দিয়ে দেবো। নারকেলের দুধ দিয়ে করা যায়, তো আজকে আমি নারকেলটাই পেস্ট করে দিয়েছি, আজকে আর দুধ দেবো না। এবার একটু এটা নাড়বো, এটা খানিকক্ষণ নেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল। একটু নেড়ে নিই। তো দেখো বন্ধুরা আমার এটা ভালোভাবে খুব কষানো হয়ে গেছে। আর আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, এটা যখন কষাবে এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে, তা নাহলে চিংড়ি মাছের একটা গন্ধ থাকে, তো গরম মশলার গুঁড়ো দিলে সেই গন্ধটা চলে যায়। তো এবার আমি এতে দিয়ে দেবো জল। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটা খানিকক্ষণ রান্না হবে, তারপরে নুন মিষ্টিটা একটু দেখে নেবো। খানিকক্ষণ বাদে একটু মিষ্টি দেবো, দিয়ে দেখে নেবো নুন মিষ্টির পরিমাণটা, এটা হতে থাকুক। আর দেখো জল ঢালার পরে কি সুন্দর কালার এসছে, তোমরা একবার দেখো দারুণ কালারটা এসছে। তো দেখো বন্ধুরা আমার এটা রেডি হয়ে গেছে। এই যে জলটা এবার শুকিয়ে এসছে,
तो तुम्हारा आो खानिक शुक्र नीते पर आो भलो लगे हमारे बाड़ी सवार एक झोल झोल दरकार तक एक झोल टाइप रखते ही और नामार आगे हमें ये दिए दीची खानिक गरम मसला और दिए देव एक घी और नून मिस्टीटा देखे नहीं नून मिस्टीटा एकदम परफेक्ट हो चिंगड़ीटा हे गलदा चिंगड़ी একটু ছোট সাইজ লবস্টারস তো এটা মোটামুটি আমার রেডি আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখানে রান্না হবে মোচা তার জন্য আলু ভাজা হচ্ছে এই যে মোচা সিদ্ধ করে রেখে দিয়েছি এখানে মোচা রান্না করার বড়া ভাজা হয়ে গেছে মোচা সিদ্ধ এবার এখানে আমি রান্না করব মোচা আর এটা আমার দেখো ফিনিশ এবার আমি পাঁচটা বাড়িয়ে দিয়ে একটু ফোটালাম ফুটিয়ে ব্যাস গ্যাস অফ চিংড়ি মাছের নারকেল চিংড়ি প্রিপারেশন আমার রেডি।